সাকিব ভাই এসেছেন, দলের সাথে যোগদান করেছেন, এবং প্রিপারেশন তো অবশ্যই উনি একটা ম্যাচ খেলে আসলেন, কাউন্টিতে অবশ্যই প্রিপারেশন ভালো, এখানে আজকে প্র্যাকটিস করবেন। আর উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে, খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না, কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব, কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে, তো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে। শান্ত, আমার নাম সংশুদ্ধ, ওয়েলকাম টু ইন্ডিয়া। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সবসময় দেখেছি যে যখনই ইন্ডিয়া বা পাকিস্তান বিপক্ষে থাকে তখন তোমরা একটা যেটা ইমোশনালি তো চার্জটাও থাকোই, একটা পয়েন্ট টু প্রুভ থাকে। এবার আমার যে প্রশ্ন হচ্ছে যে যখন তোমরা এরকম ট্যুরে আসো কতটা তোমরা অ্যানালিসিস করো বিপক্ষের স্পিনারদের, ধরো এখানে যেমন ইন্ডিয়ার অ্যাগেনস্টে লেফট আর্ম স্পিনার বা অফ স্পিনার এই কম্বিনেশনটা খুব ভালো করেছে ইন দ্য ধরো লাস্ট 10 বছরে, এইগুলোর উপরে কতটা তোমরা ফোকাস করো অ্যাপার্ট ফ্রম আদার থিংস? না, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, এবং আমি মনে করি যে প্রত্যেকটা প্লেয়ারই এটা নিয়ে অ্যানালাইসিস করে। আমাদের যখন আমরা আমাদের দেশে প্র্যাকটিস করি তখন এই বিষয়গুলো নিয়ে কথা হয় এবং কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বা আমরা কি ধরনের চ্যালেঞ্জ তাদেরকে দিতে পারি এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই প্র্যাকটিস হয় এবং সবার ওই আইডিয়াটা থাকে সবসময়। আপনাদের ব্যাটিং যে টপ অর্ডার, গত দুটো টেস্টে বাংলাদেশ জিতলে টপ অর্ডারটা খুব একটা ভালো করেনি, এবং টপ অর্ডার যেটা প্রথম চারজন ব্যাটসম্যানই হচ্ছে লেফট হ্যান্ডার্স, এবং এই জায়গাটাতে আপনারা কি কোনো একটা সোয়াপ টপের চেঞ্জ একটু করতে চান, বা মুশফিক বা বটম হেভি হয়ে যাচ্ছে, 6 নম্বর 7 নম্বর ব্যাটসম্যানরা অনেক রান করছে, টপ অর্ডার থেকে রান আসছে না, তো রাইট হ্যান্ডেড কাউকে একটু প্রমোশন দিতে চান একটু কম্বিনেশন চেঞ্জের জন্য? না, আমরা তো একটা ভালো সিরিজ শেষ করে আসলাম, এবং আমার মনে হয় যে আমাদের যেই সেটআপটা আছে খুব ভালো অবস্থানে আছে। টপ অর্ডাররা রান করেনি, সাদমান একটা ভালো ইনিংস খেলেছে, জাকিরের একটা ছোট ভালো ইনিংস ছিল, বাট যে যে জায়গায় ব্যাটিং করছে আমার মনে হয় মুশফিক ভাই অনেকদিন ধরে ওই জায়গায় ব্যাটিং করছে এবং ভালো করছে, লিটন মিরাজ, তো খুব বেশি একটা এটা নিয়ে চেঞ্জ করার প্রয়োজন আমার কাছে মনে হয় না আছে, কারণ ওপরে যে 4টা ব্যাটসম্যান আছে তারা ক্যাপেবল ওইখানে ভালো করে। থাকবে আমার মনে হয় যে আমরা যখন বাংলাদেশে প্র্যাকটিস করেছি, আমরা এসজি বলে প্র্যাকটিস করেছি, এখানে আসার পরে এসজি বলে বেশ কয়েকটা সেশন হয়েছে, তো মোটামুটি খুব ভালোভাবে অ্যাডজাস্ট আমার মনে হয় প্রত্যেকটা ব্যাটসম্যান করে ফেলেছে, তাদের ভালো বোলিং অ্যাটাক অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এটা নেওয়ার জন্য আমার মনে হয় সবাই প্রস্তুত, আর আসলে বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আমার কাছে মনে হয় না, কারণ সবাই ইন্টারন্যাশনাল অনেকদিন ধরে খেলছে, এই ধরনের জিনিসগুলো অ্যাডাপ্ট করার অ্যাবিলিটি সবারই আছে। লাস্ট 2 কোয়েশ্চেন, যদি সবচেয়ে কঠিনতম জায়গা বলা যায় কারণে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করাটা ইম্পর্টেন্ট, আমাদের কি স্ট্রেংথ আছে, কারণ আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা, সো ইম্পর্টেন্ট 5 দিনের একটা ম্যাচ হয়, 5টা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো, প্রত্যেকটা টিমেরই ইন্টারন্যাশনাল টিমেরই লক্ষ্য থাকে যে তারা ম্যাচ জেতার জন্য খেলে, তো আমাদের ওই সেম লক্ষ্যটাই আছে যে আমরা ম্যাচ জেতার জন্য খেলবো, জেতার জন্য যে জিনিসগুলো করার প্রয়োজন ওই জিনিসগুলো আমরা জাস্ট করবো, এবং আসলে রেজাল্ট নিয়ে যদি বলেন ডে 5-এ লাস্ট সেশনে যে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা, সো তার আগ পর্যন্ত আমরা জাস্ট চেষ্টা করবো যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলা। ক্যাপ্টেন, ডিমান বলছিলাম সৈডিবি থেকে, আমরা আমাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র 3টা ম্যাচ খেলেছি ভারতের মাটিতে, মনে করেন কিনা যে আমরা যদি ভালো করতে পারি ভারতে আরো অনেক বেশি খেলার অপরচুনিটি আমাদের হবে?
না অবশ্যই এ ধরনের সিরিজ তো অবশ্যই যদি ভালো করতে পারে, আমার মনে হয় প্রত্যেকটা টিমই হয়তো আমাদের সাথে আরো বেশি বেশি ম্যাচ খেলতে চাইবে। সো এটা একটা অবশ্যই অনেক বড় অপরচুনিটি যে এখানে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, এবং আমি আশা করব যে বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবে টেস্ট ক্রিকেট খেলছে এখন, আমার মনে হয় সবগুলো টিম আমাদের সাথে খেলার জন্য আগ্রহী হবে। চাপ মনে হয় না, এনজয় করি আমরা সবাই এই এই চ্যালেঞ্জ গুলো এনজয় করি, এবং এরকম অপরচুনিটির সাথে অবশ্যই একটা ভালো লাগা তো কাজ করে, ভালো খেললে নিজের জন্য ভালো লাগে, টিম ভালো করলে অবশ্যই একটা দেশের জন্য ভালো। সো বাড়তি কোনো চাপ মনে হয় না, পুরো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার এই বিষয়টা অনেক এনজয় করে।